হ্যালো ফ্রেন্স তো জন্মাষ্টমীর অনেক অনেক তোমাদের শুভেচ্ছা তো আমাদের ঘরেতে জন্মাষ্টমীর যে তর্য সবই চালু হয়ে গেছে আমার বড় এখন ঘর সাজানোর জন্য আর কি বেলুন নিয়ে পড়েছে আর আমি এখানে দেখো তিনটে শসা রেখে দিয়েছি যেটা হলো ওদের জন্ম করাবো তো সেই জন্য তো ওদেরকে এখন এরকমভাবে বসে রেখেছি খানিক্ষণ পর আমি এ করাবো আর কি তো দেখতেই পাচ্ছ তো চলো আমার বর ঘরটাকে সাজিয়ে নিক তারপরে তোমাদের সঙ্গে আবার আর এখানে দেখো পুরো ঘর দর সাজিয়ে ফেলেছে মোটামুটি যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি তো যাই হোক এবছরটা এরকমভাবে কাটেছে আগের বছর ভালোভাবে কাটাবো তো চলো রাত রাতটা তো আর চলেই গেল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো সকালবেলা চান টান কইরে দিয়েছি এখন হচ্ছে সাজাবো তো সাজিয়ে গুজে তোমাদের সামনে নিয়ে এস আসছি তো এই দেখো এখানে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি ভোগও দিয়ে দিয়েছি কারণ সকালবেলা যেইটুকানি আমি পেরেছি সেইটুকানি করেছি বিকালবেলা তো মানে রাত্রে তো আছেই তারপরে দুপুরবেলাও আছে আজকে মানে এই রকমভাবেই কাটাবো আর সকালবেলা ভোগেতে দিয়েছি হচ্ছে মাখন মিশ্রি নাড়ু চাল ভাজা খেজুর আর কলা তো এইটুখানিই দিয়েছি আর সব ঠাকুরকেও দিয়েছি একটু একটু করে তো দেখতেই পাচ্ছি আর জায়গাটা কেমন সাজানো হয়েছে সেটা একবার কমেন্ট করে বলো আমি যেটুকানি পেরেছি মানে আমার যেহেতু অল্প জায়গা তো অল্প জায়গার মধ্যে যেটুকানি পেরেছি সাজানোর চেষ্টা করেছি তো এইভাবেই আমি আর কি সাজিয়েছি আর আমার গো তিন গোপাল সোনাকে কেমন দেখতে লাগছে অবশ্য সেটাও কমেন্ট করে জানিও তো চলো আরও কী কী করি তোমাদেরকে দেখায় প্রথমে তুলসী মাতাকে একটু জল দিয়ে আসছি আর দেখো তুলসী মাতাকে জল দিয়ে ভোগ লাগিয়ে তারপরে ধূপ ধুনো দিয়ে মালা বইরে দিয়েছি একটা আর বেলুন বোনোর কী অবস্থা দেখবে এই দেখো সকালবেলা উঠে দেখছি বেলুন নেই তো সকালবেলা দেখতেই পাচ্ছ সব কিছু মানে পূজা আর্চা করে এখন হচ্ছে খাবার বানাতে যেগুলো মানে এমনি এ খাবার দেবো ফল মিষ্টি এগুলো তো আছেই তো এখানে ঘুগনি আলুর দম এইসব হচ্ছে তো চলো রান্না করে ভোগ লাগিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো দেখো দুপুরেরও খাবার দিয়ে দিয়েছি আর যেইটুখানি পেরেছি দুপুরের খাবার এই রকমই দিয়েছি রাত্রিরে ভালোভাবে এ করবো মানে বেলা তো ভালোভাবে দিতে হবে তো জন্মাষ্টমীতে আমি যেহেতু নতুন একদমই তো আমি সেরকম ধরনের বুঝতে পারছি না যে কোনটা কে কীরকম টাইমটা দেওয়াটা দরকার তা আমার মনের যেই যে যেইগুনো আসছে আমি সেরকমভাবেই করছি যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো আমি আগের বছরে দেখবো চেষ্টা করে যে সুধরে নেয়ার। তো আর ফুলগুলো যে সকালবেলা দিয়েছিলাম সব মানে শুকিয়ে গেছে হালকা হালকা সব শুকাতে আরম্ভ হয়েছে আর এখানে না যেহেতু মার্কেট বন্ধ কালকেও বন্ধ ছিল তো সেই জন্য ফুল সব কিছু আর পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য বিকালবেলা এই ফুলেতেই পুজো করতে হবে কিচ্ছু করার নেই তো দেখতেই তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে কার্টুন দেখছে আর আমি এখন শোবো কারণ আমার সব কাজ হয়ে গেছে বিকেলবেলা উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকে আর দুপুরবেলা ওদেরকে ঘুমোতে দিলাম না কারণ জন্মাষ্টমী যেহেতু তো কার্টুন দেখুক আমার বর এমনিতে আছে চেঞ্জ মাঝে মাঝে কার্টুন বন্ধ হয়ে গেলে চেঞ্জ করে দেবে তো চলো পরে আবার আমি আমি পরে আসছি ওরা থাকবে এখন দেখতেই পাচ্ছ রাত্রিরের মানে পুজো যেটা হয় সেটা করছি এখন আর ফুলগুলো সব শুকিয়ে গেছে কিছু করার নেই এখানে যেহেতু আর ফুল পাওয়া যাচ্ছে না মিষ্টিটাই তাই পাচ্ছিলাম না যা মানে অল্প করেই মিষ্টি আনা হয়েছে কারণ মিষ্টি পুরো শেষ দোকানে মিষ্টি শেষ তো এইরকমই আজকে আমি যে দিনটাকে কাটালাম তো আগের বছর দেখি খুব ভালোভাবে করব কারণ তখন দেশে থাকবো তখন ভালোভাবে করব আর এখানে আর আমি অনেক জিনিস পাইও নি যেগুলো আমার করার ইচ্ছা ছিল সেই জিনিসগুলো আমি পাইনি তো যেইটুকানি পেরেছি সেইটুখানি দিয়ে দিয়েছি তো তোমরা বলো কেরকম হয়েছে তো চলো ওদের খাওয়া দাওয়া হয়ে যাক আর আমি এখন ওদেরকে ঘুম পাড়িয়ে তো দেখতেই পাচ্ছি এখানে আমি ঘুম পায়ে দিয়েছি আর ছোট ছেলের জামাটা একটু ছোট হয়ে গেছে তো পরে ভালো দেখে আনবো কোনো যেহেতু ওর মাপের পাওয়াই যাচ্ছিলো না অনেক কষ্ট করে পেয়েছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে তো আমি কি করে এ নন্দ উৎসব পালন করলাম সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো চলো ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো মজা করতে থাকো আর খুব খুব ভালো থেকো জন্মাষ্টমী খুব খুব ভালোভাবে কাট